নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডির বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সেখানে বেআইডি লেনদেন সংক্রান্ত মামলা খারিজের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত এদিন ভার্চুয়ালি এদিনের মামলায় শুনানিতে ছিলেন তারা এদিনের শুনানিতেই পার্থ আইনজীবী আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিআইডি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক তিনি আরো বলেন যে ধারায় এই মামলা করা হয়েছে তা একেবারেই যথাযথ নয় পার্থ আইনজীবীর এই আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত আর এই আবেদন সংক্রান্ত মামলা শোনা হবে আগামী একত্রিশে জানুয়ারি আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং মুখোপাধ্যায় এবং যেটা জানানো হয়েছে বেআইনি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক তিনি আরো বলেন যে ধারাই এই মামলা করা হয়েছে তা একেবারেই যথাযথ নয় পার্থর আইনজীবী এই আবেদন গ্রহণ করেছে ইটির বিশেষ আদালত আর এই আবেদন সংক্রান্ত মামলা শোনা হবে আগামী একত্রিশে জানুয়ারি আরো একবার আপনাদের জানিয়ে রাখি এদিনের শুনানিতে পার্থ আইনজীবী আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বেআইনি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক পাশাপাশি তিনি আরো বলেন যে ধারায় এই মামলা করা হয়েছে তা একেবারেই যথাযথ নয় পার্থ আইনজীবীর এই আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত আর এই আবেদন সংক্রান্ত মামলা আবার শোনা হবে আগামী একত্রিশে জানুয়ারি আরও একবার আপনাদের জানিয়ে রাখি বুধবার ইডির বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সেখানে বেআইনি লেনদেন সংক্রান্ত মামলা খারিজের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত আর এদিন ভার্চুয়ালি মামলার শুনানিতে ছিলেন তারা এদিনের শুনানিতে পার্থ আইনজীবী আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বেআইনি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক